নমস্কার, আমি সম্বিত, আপনারা দেখছেন ফাস্ট লার্নিং চ্যানেল। এবং আজকে আমি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এসেছি যেখানে আপনারা একটা ভালো জিনিস পাবেন, যেখানে ফ্রি অফ কস্টে আপনারা অ্যাডভার্টাইজ দেখে ইনকাম করার একটা সুযোগ পাবেন। কেন সুযোগ পাবেন বলছি, কারণ এই সুযোগটা হতেও পারে নাও হতে পারে, কারণ আলটিমেটলি এই ওয়েবসাইটটা সম্পর্কে এমন কিছু তথ্য আমার কাছে নেই। আমি জাস্ট 10-15 মিনিট আগে পেয়েছি, অচিন্ত্যদা আমাকে দিলেন, বললেন যে ফ্রি অফ কস্টে যেহেতু ট্রাই করে দেখতে পারেন। তো যারা যারা মনে করছেন ফ্রি অফ কস্টে ট্রাই করবেন, তো ট্রাই করে দেখতে পারেন, ডেইলি 20 টাকা মতো তো চলেই আসছে, কোনো অসুবিধা নেই, টিম করলে আলাদা ইনকাম। তো আমরা আগে রেজিস্ট্রেশনটি করবো এবং রেজিস্ট্রেশন প্রসেসটা দেখব, এটা কতদূর কী হতে পারে বা এর ডিটেলস কী, কাগজপত্র আছে না কি, বা এটা কী মোটিভ, কতদিন চলবে আমরা জানি না। প্র্যাকটিক্যালি এর পরের ভিডিওগুলো সেগুলো রিভিল করতে চেষ্টা করব, আর আমাদের কাছে ইনফরমেশান আসলেই তবেই ইনফরমেশান দেবো। তো এখানে আমাদের স্টার অ্যাডভার্টাইজিং অ্যাডভার্টাইজমেন্ট বলে একটা ওয়েবসাইট ক্রিয়েট হয়েছে, এখানে HTTPS মানে SSL সার্টিফিকেটও রয়েছে এদের। তো আলটিমেটলি রেজিস্ট্রেশন করতে গিয়ে অচিন্ত্যদার লিঙ্ক থেকে আমি করেছি বলে এখানে আমার অচিন্ত্যদার ডিটেলসটা দেখাচ্ছে, উপরে দুটো ডিটেলস, রেফারাল কোড এবং অচিন্ত্যদার নাম দুটো দেখিয়ে দেবে। তারপরে আমাদের নিজেদের নাম দিতে হবে, তারপরে আমাদের নিজেদের ফোন নাম্বার দিতে হবে, তারপরে ইমেল আইডি দিতে হবে, তারপরে দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, তারপরে দিতে হবে IFSC কোড। ওকে, এবারে বুঝতেই পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট IFSC কোড অনেকেই দিতে চায় না, এবং যদি দিতে না চায় তো একটা কথা বলে রাখি, এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন না। যদি রেজিস্ট্রেশন না করতে পারেন কোনো অসুবিধা নেই, জোর জবরদস্তি কোনো কিছুই নেই, যেমনভাবে প্রত্যেকটা ভিডিওতেই থাকে, আপনার নিজের ইচ্ছা। আর যদি এমন মনে হয় যে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো দেওয়াটাও উচিত না, তা এমন একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন যেটা জিরো ব্যালেন্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কোটাক ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা নানা রকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইন্ডিয়া থেকে খোলা যায়, সেরকম একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে রাখতে পারেন যেখানে কোনো টাকা পয়সা নেই বা ভয় নেই, আপনার ভয়টা দূর করার জন্য আমি বলছি। তো এখানে ডিটেলসটা দিয়ে রেজিস্ট্রেশন নাও করতে পারেন। তো আমরা রেজিস্ট্রেশন করে নেবো চট করে। তো আমরা আমাদের ব্যাঙ্ক ডিটেলস, সব কিছু, ফোন নাম্বার, রেজিস্ট্রেশন ডিটেলস, সব কিছু নাম টাম দিয়ে দিয়েছি, এবার রেজিস্ট্রেশন নাওতে ক্লিক করব। ক্লিক করার পরপরই কী হয় দেখি। তো আমাদের কাছে এরকম একটা এসছে, রেজিস্ট্রেশন ইউজার আইডি দিয়ে দিয়েছে, পাসওয়ার্ড দিয়ে দিয়েছে, ইউজার আইডি দিয়ে দিয়েছে, পাসওয়ার্ড দিয়ে দিয়েছে, এরকমভাবে আমাদের কাছে একটা ইনফরমেশান এসছে, এবং এখানে আমাদের নামটাও দিয়ে দিয়েছে। তো এটাই হচ্ছে নোট করে রাখার জিনিস, এবং আমরা এটাকে কপি করে নেব, কপি করে নোট করে নেব, ঠিক আছে। তারপরে আমরা লগ ইন বাটনে গিয়ে ক্লিক করব। লগ ইন বাটনে গিয়ে ক্লিক করলে আমাদের কাছে লগ ইন পেজ চলে আসবে, সেখানে আমাদের ইউজার আইডি পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমাদের কাছে এরকমভাবে ওয়েবসাইটটা যখন আসবে, ওয়েবসাইটটা আমরা খুলব স্টার্ট অ্যাডভার্টাইজমেন্ট বলে .in, co.in। তো আমরা লগ ইনে ক্লিক করব, লগ ইনে ক্লিক করে এরকম আইডি পাসওয়ার্ড সেভ করা অবস্থায় আসবে। এটা একটু বড় করে নিই, এরকমভাবে বড় করলেই যথেষ্ট। এবারে সাইন ইন অপশানে ক্লিক করলে আমরা সাইন ইন করতে পারবো, এবং সাইন ইন ক্লিক করলে আমাদের জয়েন্ট টেলিগ্রাম গ্রুপ বলছে, তো জয়েন্ট টেলিগ্রাম গ্রুপ করতে চাইলে এটা আমাদের এরকমভাবে খুলবে, ডেস্কটপে যদি থাকে তো আমরা এরকমভাবে জয়েন করে নিতে পারবো, ঠিক আছে। এইভাবে গ্রুপটাতে জয়েন করে নিতে, জয়েন করতে গেলে এখানে 1200 মতো লোক রয়েছে, মেম্বার রয়েছে, স্টার্ট অ্যাডভার্টাইজিং প্ল্যান অফিসিয়াল গ্রুপ এরকমভাবে লেখা রয়েছে। তো যাই হোক, এখানে আমাদের ওয়েবসাইটটা আমার সুইট টেবিল পুরোপুরি মনে হচ্ছে না, ওয়েবসাইটের একদম উপরে যে টপ জায়গায়, আমি যদিও ওয়েবসাইট রিভিউ দিচ্ছি না, টপ জায়গায় প্রত্যেকটা জায়গায় আইকন থাকে একটা, সেই আইকনটা পর্যন্ত নেই, হয়তো পরবর্তীকালে আনবে। লোগোটাও চ্যাপটা হয়ে গেছে, এডিটিংয়ের অভাব আছে এখানে, মোটামুটি বোঝা যাচ্ছে ওভারঅল, আর হ্যাঁ এডিটিংয়ের অভাব আছে পরিষ্কারভাবে। তো ওভারঅল ওয়েবসাইটটা এরকম একটা গেট আপ নেয়, যেখানে অ্যাক্টিভ মেম্বার, জয়নিং অ্যামাউন্ট, এ দেখুন অ্যাক্টিভ ডেট, জয়নিং অ্যামাউন্ট 99 টাকা করে লাগছে, আদৌ এটা কাজে লাগবে নাকি আমরা জানি না, এর কোনো খোঁজ পাইনি। এখানে রেফারাল লিঙ্ক দিয়ে দিয়েছে, ফেসবুক হোয়াটসঅ্যাপে রেফার করতে পারেন, বা আপনি যেখানে খুশি রেফার করতে পারেন। এই রেফারাল লিঙ্কটা HTTP দিয়ে দেওয়া রয়েছে, এটা HTTPS হবে, এটা HTTPS দিয়ে হবে, তো জানি না এর কী অবস্থা। তো এখানে অনেক কিছু ডেভেলপমেন্টের কাজ এখন বাকি আছে। তো কী কী কাটতে হবে, রি টপ আপ বলতে কী বোঝায়, এখানে টপ আপ করতে বলছে বোধ হয়, এন্টার পিন চাইছে। তো অ্যাড সিন করলে দেখি কী হয়, অ্যাড সিন ডান করা রয়েছে, ডু ইট নাও, 4টে অ্যাড রয়েছে,
তো আমি তো এখনো কোনো অব্দি অ্যাড দেখিনি, আর টাইম লেফট বলছে এত সেকেন্ড মতো টাইম লাগবে, তো আমি জানি না এটা কি কিসের টাইম চাইছে, আমার তো অ্যাড ব্লক করা থাকে, তো দেখা যাক একটু ওয়েট করে নিই। তো এখানে 30 সেকেন্ডের পর আমার কাছে ক্লিক হিয়ার ফর টাস্ক কমপ্লিট বলে এসে ক্লিক করব। যদি আমার কাছে টাস্ক কমপ্লিট দেখায় কোনো অ্যাডভার্টাইজ না দেখিয়ে, তাহলে নিশ্চয়ই এখানে কোনো সমস্যা রয়েছে। আর এখানে আমার মনে হয় না কিং অ্যাডস ভিউয়ের মতো আপনার জয়েন করে কোনো লাভ হবে, তো তাও আমরা দেখব জিনিসটা কি বলে। তো এখানে আমি তিনখানা কমপ্লিট করে নিয়েছি অলরেডি, তো আমি একটু ড্যাশবোর্ডে গিয়ে দেখতে চাই একটা নতুন ট্যাব খুলে যে আমার কী ইনকাম হয়েছে। রি টপ আপ কাউন্ট 2/25 এরকম একটা অ্যামাউন্ট দিচ্ছে, এবং কী হয়েছে অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি না, কমিশন টমিশন কিছু ইনকামের ব্যাপার স্যাপার আমরা কিছু বুঝতে পারছি না, এখানে কিছু হয়েছে নাকি দেখতে হবে। 25টার মধ্যে রি টপ আপ বা এরকম কোনো কিছু ব্যাপার আছে নাকি বুঝতে পারছি না এখনও। তো এখানে আমাদের লাস্টের টাস্কটার যেটা রয়েছে টাস্কটা আমরা ক্লিক করব, তার আগে আমরা একটু অ্যাড ব্লক করে নেব। হাইড দিস পেজ অর সামথিং অর পজ দিস সাইট, পজ অন দিস সাইট, এই ওয়েবসাইটে অ্যাড ব্লকারটা কাজ করবে না। তো আমরা ডু ইট নাও করছি, দেখছি এখন অ্যাডটা কাজ করে নাকি। আলটিমেটলি অ্যাড ব্লকার অন আছে এবং অ্যাড কোনোটা দেখাচ্ছে না, এবং আমাদের সামনে এরকম 23 সেকেন্ড কাউন্ট হয়ে যাচ্ছে। আলটিমেটলি বুঝতেই পাচ্ছেন এইটার ওভারভিউ হয়ে গেল ব্যাপারটা, আমি জাস্ট রেজিস্ট্রেশন প্রসেস দেখাতে গেছিলাম, কাজটা দেখাতে গিয়ে ওভারভিউ হয়ে যাচ্ছে যে ওয়েবসাইটটা এখনও হয়তো তৈরি নেই বা পুরোপুরি, বুঝতেই পাচ্ছেন কি বলতে চাইছি, নেগেটিভ কথা আমি বলবো না কোনো ওয়েবসাইট সম্পর্কে, কিন্তু বাস্তবে এটা আমার পছন্দ হচ্ছে না জিনিসটা যে আমাদের আদৌ ইনকাম দেবে নাকি। যে কমপ্লিট করছি তখন একটা পপ আপ আসছে, কয়েন পে ইউতে নিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে ক্লিক হিয়ার ফর টাস্ক কমপ্লিট বলে দিচ্ছে। এবারে ফ্রি টাস্কে আসি, ফ্রি টাস্কে আমরা গিয়ে দেখবো যে কি আসে। ফ্রি টাস্কে আমাদের এরকম একটা টাস্ক দিচ্ছে, টাস্কে গিয়ে আমাদের মোবাইল নাম্বার দিতে হবে, অ্যাপ্লিকেশান লিঙ্ক পেতে হবে, এরকম ব্যাপার। তো এইসব কাজ না করাই ভালো, অ্যাডভার্টাইজটা পাওয়া ঠিক আছে কিন্তু এইসব কাজ আমার মতে না করাই ভালো। এবং কমিশন সেলফ অ্যাড ভিউ ইনকাম আমার কত হয়েছে দেখি, সেলফ অ্যাড ভিউ ইনকাম 20 টাকা। আলটিমেটলি কটা অ্যাডভার্টাইজ দেখেছি বুঝতেই পাচ্ছেন, তো এটা 20 টাকা আমাদের একদিনের ইনকাম দেখাচ্ছে, কিন্তু আদৌ কত কী হবে আমরা জানি না। এবারে উইথড্রল সাপোর্টে গিয়ে দেখব, উইথড্রলে সেলফ উইথড্রল সেলফ স্টেটমেন্ট এরকম কোনো কিছু রয়েছে। ওয়ান অ্যাক্টিভ ডাইরেক্ট স্পন্সর ইজ ম্যান্ডেটরি ফর উইথড্রল, উইথড্র করার জন্য একজন আপনাকে স্পন্সর করতেই হবে, এটা হচ্ছে ম্যান্ডেটরি ব্যাপার। তো এখানে এরকম সিস্টেমটা রয়েছে, আশা করি এটা নিয়ে ফ্রি বলে হয়তো অনেকে জয়েন করে রেখে দেবেন, কিন্তু লেভেল উইথড্রল বা আদার যে জিনিসগুলো দেখলে আপনি পরবর্তীকালে এটা বুঝতে পারবো, কারণ আমি জাস্ট লিঙ্কটা পেলাম অচিন্ত দার, ওখান থেকেই আমরা বাকি জিনিসটা জানতে পারবো। এবং ফ্রি টাস্ক যেটা বলছে, ফ্রি টাস্ক আমার সুইটেবল মনে হচ্ছে না, আপনি ফোন নাম্বার দেবেন, ফোন নাম্বারে নানারকম বিরক্তিকর SMS আসবে, তারপরে কোম্পানির লিঙ্ক আসবে, আপনার মোবাইল নাম্বারটা পুরো গার্বেজ হয়ে যাবে। তো সেই সব চিন্তাভাবনা করে আপনারা এটা করতে পারেন, কোনোরকম জোরজবরদস্তি নেই, এটা নিয়ে আমরা আরও আপডেট পেলে আপনাদেরকে জানিয়ে দেবো। অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি, থ্যাংকস ফর ওয়াচিং, জয় হিন্দ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন, ধন্যবাদ।